গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখন মোটামুটি আছি। আজকে শুক্রবার, আজকে হচ্ছে গিয়ে আমার শ্বশুর মশাইয়ের পারলৌকিক যে কাজকর্ম হয় বা শ্রাদ্ধ অনুষ্ঠান, সেইটা কালকে ঘাট কাজ হয়েছে। তার কতগুলো ছোট ছোট ক্লিপিংস তোমাদের জন্য তুলে রেখেছি। যদিও এই অনুষ্ঠানগুলো আনন্দ অনুষ্ঠান যেহেতু নয়, তোমাদের দেখানোর সেরকম মানসিকতা বা তোলার, ভিডিও তোলার মতো মানসিকতা আমার থাকছে না, ভালো লাগছে না, শরীরটাও দিচ্ছে না, মন মেজাজও ভালো লাগছে না, সেই জন্য সেইভাবে কিছু করতে পারছি না। তাও ছোট ছোট রাজা যখন কাজে বসেছিল অল্প একটু তুলে রেখেছি। আজকেও দেখাবো অল্প অল্প করে তোমাদের, আমাদের হিন্দুদের কিভাবে কাজ হয় না হয়, আমাদের আদি বাড়িতে মানে আমার যে পুরনো বাড়ি, শ্বশুর বাড়ি, সেখানে কাজ হবে ছাদে। ছোট করে এখন অনুষ্ঠান করা হচ্ছে, অনুষ্ঠান তো নয়, শ্রাদ্ধানুষ্ঠান, যেটা কাজ হয় সেই কাজই হবে। তো থাকো আজকে সারাদিন, দেখতে থাকো, আমি যেটুকুনি পারবো চেষ্টা করবো তোমাদের দেখার আমাদের কি কি রিচুয়ালস আছে। বেরোনো যাক, রেডি হয়ে গেছি, নতুন কাপড় পরতে হয়, নতুন কাপড় পরেছি, এতদিন পরে একটু গয়নাগাটি কানের দুল পরতে পেরেছি, সব খুলে রাখা ছিল। আর কপালে সিঁদুর নেই, কারণ এই 13 দিন ধরে অসুখ যাচ্ছে, সিঁদুর পরতে পারিনি, নিয়ম নেই আমাদের। তো আজকে ঠাকুরমশাই কাজ হয়ে যাওয়ার পর আমাকে নতুন সিঁদুর দেবে, তবে আমি সিঁদুর পরতে পারবো। খাওয়া দাওয়া সেই রকম, আজকে তেল হলুদ দিয়ে দেবে তারপরে। আর বাবার জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য আজকে উনি যা যা খেতে ভালোবাসেন সেগুলো রান্না হবে, সেগুলো আজকে ওনাকে দেওয়া হবে। আর আমাদের আজকে সারাদিন উপোস, কাজ না শেষ হলে আমাদের কিছু খাওয়ার ব্যাপার নেই, চাটা খাবে হয়তো, আর রাত্রে একটা স্পেশাল খিচুড়ি টাইপের হয়, যদি পারি তোমাদের সাথে সেটা শেয়ার করব। রাজাকে সব কিছু দিয়ে পাঠিয়ে দিলাম, রাজা চলে গেল, আমি এখন এখান থেকে ফুল আর মালাটা কিনবো। মাসিকে বলা আছে যার থেকে আমরা রেগুলার ফুল নিই, সে এনে রাখবে, নিয়ে আমিও চলে যাব। তাহলে চলো, আর কালকের ক্লিপিংসটা ছোট ছোট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আজকে নেক্সট ডে, আজকে শনিবার, কালকে তোমাদের সাথে অল্প অল্প যে ক্লিপিংস গুলো শেয়ার করেছি তারপরে আমি আর কিচ্ছু শুট করতে পারিনি। এক তো আমাদের প্রচুর অ্যাক্টিভিটিস ছিল, তারপরে শরীরটাও আর পারমিট করছিল না, জানো তো, মানে সারাদিন পেটে কিছু না পড়লে শরীর কোথা থেকে পারমিট করবে, সত্যি কথাটা এটাই। সারাদিন পরে রাত্রে বাবাকে সন্ধ্যাবেলায় ভাত সরা দিতে হয়, মানে বাবা যা যা খেতে পছন্দ করতেন সেই সব রান্না করে দিয়ে তারপরে আমরা, আমি, আমার শাশুড়িমা আর রাজা, মানে যে কাজ করলো, আমরা একটুখানি খেতে পেরেছি। খেতে পেরেছি বলতে একটা খিচুড়ি টাইপের করতে হয়, কালকে বোধহয় তোমাদের বলছিলাম, সেইটাই অল্প করে খেয়েছি, খেয়েছিলাম আমরা। তো তার আগে সারাদিন ওই একটু মিষ্টি, একটু চা, এইসব খেয়েই কাটাতে হয়েছে, সুতরাং শরীর আর দিচ্ছিল না, মানে দুপুরের পর ভীষণ উইক লাগছিল, এই জন্য কালকে আর কিছু শুট করতে পারিনি। তো চলো আজকে নেক্সট ডে শনিবার, আজকে আমাদের নিয়ম হলো আজকে আমরা সবই খেতে পারবো, রান্না করা খাবার খেতে পারবো, কিন্তু নিরামিষ আর হলুদ আর সর্ষের তেল ছাড়া।
কালকে আগামীকাল রবিবার আমাদের মৎস্যমুখী, কালকে আমরা সবকিছু আবার খেতে পারবো, আগের মতো সবকিছু খেতে পারবো। কালকে একটা ছোট্ট করে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, মানে একদমই নিজেদের লোকজন, বাইরে পাড়া প্রতিবেশী কেউ নাই, কারণ এই সময় আমরা কোনো রকম অনুষ্ঠান করতে পারবো না। আর করার মতো অবস্থা মেন্টালিটি কোনোটাই কারো থাকে না এই সময়, জানো তো। আর বেশিরভাগ সময় দেখেছি শ্রাদ্ধ বাড়িতে অনেকেই আসেন না, খাওয়া দাওয়াটা করা পছন্দ করেন না। আমরা যে কজন না হলেই নয়, সে কজন মিলেই ওই বাড়িতেই, আমাদের আদি বাড়িতেই একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কালকে সেখানে আমাদের মৎস্যমুখী হবে, ক্যাটারিংকে বলা আছে রান্না করে দিয়ে যাবে। তাহলে আজকে চলো, সকাল সকাল উঠেছি, আজকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে, সকাল সকাল উঠেছি তো একদমই বলবো না, 7:30 পর ঘুম থেকে উঠেছি। তারপরে এখন রান্নার জোগাড় করতে নিয়েছি, আজকে রান্না করব, অনেক দিন পর আবার মশলা টশলা দিয়ে ফোড়ন দিয়ে রান্না করতে পারবো, যদিও সাদা সাদা সবই করতে হবে, কিন্তু তাও মানে রান্না করা খাবারটা খেতে পারবো, তাই জন্য এখন সকাল সকাল রান্না করতে নিয়েছি। এমনিও শনিবার আমাদের এমনিও নিরামিষ আজকে, তাই জন্য আর কোনো অসুবিধা নেই। তাহলে এখন আমি কাটছি লাউ, লাউ দিয়ে ডাল করব। এই যে লাউটা ফ্রিজে অনেকদিন ধরে ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, সিদ্ধ সিদ্ধ কদিন ধরে খাচ্ছিলাম, সবকিছুই সবজি টবজি দিয়েই সিদ্ধ করে খাচ্ছিলাম। চলো লাউটা কেটে ডালটা ভেজে আগে ডাল বসিয়ে দিই, তারপরে কাটবো বাঁধাকপি। কালকে রাত্রে কিচ্ছু কেটে রাখা হয়নি, অনেক রাত্রে ওই বাড়ি থেকে এসেছি, এসে জাস্ট শুয়ে পড়েছি, কেটে আজকে টুকটুক করে ধীরে সুস্থে করব। আর চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মানে খুব একটা ভালো আমরা নেই, শরীর টরীর কারোরই ভালো নেই, একটু সময় লাগবে এই ধাক্কাটা সামলে উঠতে। যদিও কালকে ঠাকুরমশাইয়ের কাছে অনেক কিছু শুনলাম যেগুলো আমরা জানতাম না, আমাদের হিন্দুদের অনেক ব্যাপার থাকে, অনেকেই আমরা সেগুলো মানি না, সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা হয়তো কেউ দিতে পারবে না, কিন্তু এই সময়টা ওনার কাছে শুনে মনে হলো যে না, যখন করছি সব কিছুই করতে হবে, এখনো আমাদের দুটো কাজ করা বাকি রইল, এক বছরের মধ্যে আমাদের আরো দুটো কাজ করতে হবে, সেগুলো যখন যখন যাই রকম পারবো সেরকম ভাবে করবো, তোমাদের সাথে পারলে শেয়ার করবো, এখন আর সেই সব বলে তোমাদের মন খারাপ করাচ্ছি না। চলো আজকে তাহলে অনেক দিন পর আমি আবার রান্না বান্না করছি, তোমরা সেগুলোই দেখতে থাকো। সকালবেলা রাজাকে ব্রেড নিয়ে আসছি, এলো পাউরুটি, অনেকদিন পর আজকে পাউরুটি টোস্ট করেছি, বাটার দিয়ে সবাই খাচ্ছি, আর এদিকে বাঁধাকপি হচ্ছে, ডাল হয়ে গেছে, বাঁধাকপিটা না বলে কিছু ভাজাভুজি করবো, দুপুরবেলা হয়ে যাবে। অনেকদিন পর ঝাল ঝাল খাবার খাচ্ছি, ভীষণ ভালো লাগছে খেতে, জানো, যদিও
সত্যি কথা বলতে আমরা যে এই নিয়ম করলাম এতদিন ধরে, খুব যে কষ্ট হয়েছে খাওয়ার জন্য, মানে এটা খাও খেতে ইচ্ছা হয়েছে ওটা, এই জিনিসটা কিন্তু হয় না আমাদের জীবনে, এটাই তো প্রথম অভিজ্ঞতা। তাই জন্যই বুঝতে পারলাম যে না, সেরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, শরীর পারমিট করে না আমাদের। যাই হোক, চলো রান্নাটাও করতে থাকি, খাবারটাও কমপ্লিট করে ফেলি, করে তারপরে রান্নাঘরটা আজকে ভালো করে পরিষ্কার করবো, করে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে গল্প করতে। একটুখানি বেরোতে হচ্ছে জানো, বাজারে যাচ্ছি। রান্না করে টিফিন খেয়ে আর ভাতের চালটা ভিজিয়ে দিলাম, অনেকদিন পর আজকে সেদ্ধ চালের ভাত খেতে পারবো। চালটা ভিজিয়ে দিয়েছি আর আলু ভাজা কেটে রেখেছি, ঝিরি ঝিরি করে আলু ভাজা কেটে নুনে ভিজিয়ে রেখেছি, নুন দিয়ে জল দিয়ে এসে গরম গরম আলু ভাজবো আর ভাত করবো। যাচ্ছি বাজারে, সবজি বাজার আনতে যাচ্ছি। এতদিন ধরে যেহেতু সেইভাবে আমরা সংসারে কিছু করিনি, রান্না খাওয়া আমাদের সেরকম ঘরে বলো সবজি টবজি কিছু নেই, আলুর ওপরেই চলছিল মোটামুটি, আর টুকটাক যাক যেগুলো সেদ্ধ খাওয়া যায় সেরকম জিনিস। এবার কালকের থেকে আমরা সব কিছু রেঁধে খেতে পারবো, তা রাজারও কাজ শুরু হয়ে যাবে। এতদিন রাজা যেহেতু বেরোতে পারেনি বাড়ি থেকে, ফোনে ফোনে যেটুকুনি পারছিল সেটুকুনি হচ্ছিল, তাই জন্য আমি বললাম আজকে যখন হয়ে গেছে তাড়াতাড়ি করে, এখন 10:30 বাজেনি, চলো বাজারটা নিয়ে এসে আমি সব গুছিয়ে রাখি যাতে সামনের সপ্তাহটায় আমায় চলে যায় আর না আনতে হয়। তাই জন্য এখন রেডি হয়ে গেছি, একটুখানি জামা কাপড় পরেছি, পরে রাজার সাথে যাচ্ছি। আর রাজা এতদিন বাইকও চালাতে পারেনি, যেহেতু ধুতি পরছিল বাইক চালাতে পারছিল না, কালকে ধুতি ছাড়তে পেরেছে কাজের পর, আজকে তাহলে আমাকে বাইকে করে নিয়ে যেতে পারবে, তাই জন্য যাবো সবজি আনতে। তাহলে চলো বাজার টাজার নিয়ে আসি, তারপরে আবার কাজ আছে, আনলেই তো আর হলো না, সেগুলোকে ধুতে হবে, শোকাতে হবে, অনেক কাজ থাকে সংসারের, এগুলো সবাই এখন করো বলো বাজার নিয়ে এসে, তাহলে কাজগুলো সারতে থাকি, তারপরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়ার সময়। হয়ে গেছে সব কাজ কর্ম, বাজার নিয়ে চলে এসেছি, এনে বাজার ধুয়ে সব বারান্দা দিয়ে টান টান করে, তোমরা তো জানোই আমি মেলে দিই। কিছু কিছু জিনিস এখানে আছে, কুমড়ো আছে, বাঁধাকপি আছে, 1 কিলো কড়াইশুঁটি আছে, সেগুলো রয়েছে, আর বারান্দা দিয়ে সব শুকাতে দিয়ে দিয়েছি। এই যে সমস্ত সবজি, অনেকদিন পর বাজার করলাম সব এখানে, বিনস, লঙ্কা, রাজার মোটা লঙ্কা সব। এবার খাওয়া দাওয়ার পালা, 1টা বাজতে যায়, দেখি এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি। রাজা তো ঘরে গান চালিয়ে রেখে দিয়েছে, কথা শুনতে পারবে কিনা জানি না। তোমাদের কি কি রান্না করেছি আজকে সেগুলো একটু দেখিয়ে দিই, অনেকদিন পর আজকে রান্না বান্না হয়েছে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার না করলে তো হয় না, যদি নিরামিষ রান্না তাও। পুরো কালো হয়ে গেল, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো লাউ দিয়ে ডাল করেছি আজকে, কিন্তু সব হলুদ ছাড়া সাদা সাদা রান্না। বাঁধাকপিও করেছি হলুদ ছাড়া সাদা সাদা। আচ্ছা, সাথে রাজা তো লঙ্কা এনেছে, লঙ্কা ভেজেছি আজকে বেসন দিন, এমনি ভেজেছি। আর এখানে করেছি ঝরঝরে আলু ভাজা, কুড়মুড়ে আলু ভাজা। এটা পেলে বাবানের আর কিছু চাই না, তাই তো? খিসখিস হয়ে যাবে বাবান এই আলু ভাজাটা পেলে। কি দিয়ে খাবে, ডাল দিয়ে? আজকে কি শুধু ডাল আর আলু ভাজাই খাওয়া হয়ে যাবে? না, লঙ্কা, তুই লঙ্কা খাবি? অনেকদিন পর সেদ্ধ জলের ভাত করেছি, আজকে পেট ভরে মন ভরে ভাত খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট। কালকে আবার বাড়িতে তো বললামই ছোট্ট করে একটু অনুষ্ঠান আছে, কালকে আবার ওই বাড়িতে যেতে হবে। আজকে আর সেরকম কোনো কাজকর্ম নেই, রাত্রে আজকে রুটি করবো, অনেকদিন রুটিও খাই না, আজকে রুটিও করবো রাত্রির বেলা। তাহলে আর কি, সবই তোমাদের দেখিয়ে দিলাম, দেখতে দেখতে 15 দিন মতো হতে, আজকে 14 দিন হতে চললো, আমার শ্বশুরমশাই চলে গেছেন, কালকে 15 দিন ওনার কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে, আমাদেরকে সাধারণ জীবনে আবার ফিরে যেতে হবে, সবকিছু নর্মালভাবে করতে হবে, জীবন চালিয়ে যেতে হবে, এটাই নিয়ম, আর কিছুই বলার নেই তোমাদের। তোমাদের সবাইকে আবার বলবো খুব সাবধানে থাকবে, সবাইকে খুব ভালো রাখবে, আনন্দে রাখবে, নিজেরাও সাবধানে থাকবে, ভালো থাকবে, আর আমার ব্লগটা দেখতে থাকবে, পারলে একটু কমেন্টস করে আমাকে জানাবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে, তোমাদের সাপোর্ট পেলে আমারও এগিয়ে যেতে আরো ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই রেখে দিলাম, টাটা।